আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। তো আজকে আমরা যে বিষয়টা দেখাবো, যে ব্যাপারটা দেখাবো, এটা হচ্ছে স্টিল অফিশিয়াল আলমিরা। হ্যাঁ, তো যারা আপনারা অনেক বেশি পরিমাণে দলিল দস্তাবেজ, অনেক পরিমাণে কাগজ রাখতে চাচ্ছেন, সব কিছু কিন্তু লকারে হয় না, হিউজ স্পেস দরকার হয় শুধু কাগজ রাখার জন্য, তাদের জন্য এই স্টিল আলমিরাটাও হতে পারে একটি বেস্ট অপশন। তার আগে আমি একটু ফিনিশিংটা দেখাইনি, আমরা কিন্তু একটু ডিফারেন্ট। সবসময় আমি বলে থাকি ডিজিটাল লকার হাউস কিন্তু একটু ডিফারেন্ট। কেন ডিফারেন্ট দেখেন, এটার কাজটা নিখুঁত ফিনিশিং, এই হচ্ছে অবস্থা। আর এখানে একটু ডিজাইন রাখার চেষ্টা করেছি আমরা। হ্যাঁ, নর্মালি তো আমরা ফ্ল্যাটগুলো দেখি, এটাতে একটু ডিজাইন এনেছি। নর্মালি আমরা যেটা দেখি হচ্ছে অ্যানালগ, মানে অ্যানালগ যেই ব্যাপারগুলো, এখানে এরকম হ্যান্ডেল লক থাকে, এটা কিন্তু আমরা ফ্ল্যাট করেছি, যার কারণে এটার লুকসটা খুবই আকর্ষণীয় লাগছে। এটা সাইজটা একটু দেখে নেই, সাইজটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, কারণ আপনারা যেখানে রাখবেন ওখানে জায়গাটা হবে কি না। এটার উচ্চতা রয়েছে প্রায় 75 ইঞ্চি, একটু কম রয়েছে, হ্যাঁ 75 ইঞ্চ। পাশে রয়েছে কত আমরা একটু দেখে নিব। হ্যাঁ, এটা কোনো স্ট্যান্ডার্ড একটা সাইজ, পাশে রয়েছে প্রায় 39 ইঞ্চ। হ্যাঁ, 3 ফিট 3 ইঞ্চ, এটা হচ্ছে হোয়াইট। গভীরতা আমরা এখন দেখে নেব, গভীরতা খুবই স্ট্যান্ডার্ড একটা মাপ, এখানে রয়েছে প্রায় 20 ইঞ্চ। হ্যাঁ, একটু কম আছে 20 ইঞ্চ থেকে। তো আমরা পেয়ে গেলাম প্রায় 75 ইঞ্চি লম্বা, 75 ইঞ্চ, পাশে পেয়ে গেলাম 39 ইঞ্চ প্রায়, আর গভীরতা পেয়ে গেলাম প্রায় 20 ইঞ্চি। এখানে একটা লক আছে, আপনারা যে লক করতে পারবেন, আমরা এখানে আনলক করা। খোলার পরে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে ফুললি হচ্ছে ডকুমেন্টস রাখার জন্য, ফাইল রাখার জন্য, লটস অফ ফাইলস যারা রাখতে চাচ্ছেন। এবং এখানে দুইটা ড্রয়ার রয়েছে, ড্রয়ারগুলো আমি একটু দেখাই দিব। এই হচ্ছে এখানে তালাটা, আমি একটু দেখে কত বড়, দেখেন ডাবল, কিন্তু সিঙ্গেল না, এটা ডাবল, খুব হেভি, এবং চাবির গার্ডটা একটু দেখেন। আর এখানে আরেকটা ব্যাপার রয়েছে, ড্রয়ার খুলে ফেললে কিন্তু এখানে আপনারা হিডেন একটা পকেট পেয়ে যাবেন, মোটামুটি ভালো চেকবুক টুক অনেক কিছুই রাখতে পারবেন। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। আর এটাতেও সেম তালা লাগানো হয়েছে, সেম। হ্যাঁ, আর এখানে একটা সেলফ আছে নিচে, মোটামুটি দেখতেছেন আপনারা অনেকগুলো সেলফ, এখানে আপনারা চাইলে অনেক কিছু রাখতে পারবেন, অনেক ফাইল রাখতে পারবেন, দলিল দস্তাবেজ খুব অনায়াসে রাখতে পারবেন। এখানে একটা ছোট, দেখেন এখানে একটা ছোট ট্রে রয়েছে, এখানে চাইলে আপনারা অনেক কিছু রাখতে পারবেন, চাবি টাবি থেকে শুরু করে। এবং এইখানে দেখেন ফিনিশিংটা, বিশেষ করে একটা লুকসটা, যখন আপনি একটা আলমিরা রাখবেন, হ্যাঁ এটা যদি আপনার অফিসটার একটু লুকসটাকে সুন্দর করে তাহলে কিন্তু খুবই ভালো লাগে। ফ্ল্যাট ডিজাইনটা কিন্তু অনেক চলেছে, ফ্ল্যাটটাও ভালো, বাট আমি বলতেছি না খারাপ, বাট আমরা চাচ্ছি একটু এক্সক্লুসিভ করার জন্য, যার কারণে এই ডিজাইনটা নিয়ে এসেছি অফিসিয়াল আলমারির জন্য বেস্ট। আর একটু পায়াটাও দেখেন, পায়াটাও কিন্তু আমরা একটু ভিন্নতর এনেছি। সো ডিজিটাল লকার হাউস, এটা হচ্ছে ডিজিটাল লকার হাউসের নিজস্ব পণ্য। তো আপনারা যারা এই ধরনের আলমিরা অর্ডার করতে চাচ্ছেন, অথবা আপনারা চাইলে কাস্টমাইজ করে আপনাদের মন মতো সাইজের আলমিরা আমাদের কাছ থেকে, অফিসিয়াল আলমিরা, অফিস ফার্নিচার আলমিরা, হোম ফার্নিচার আলমিরা, আলমিরা আপনারা চাইলে আমাদের থেকে তৈরি করে নিয়ে যেতে পারবেন, অথবা রেডিমেড আমাদের এখানে পাওয়া যাচ্ছে, এগুলোও নিতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ডিজিটাল লকার হাউসের পাশে থাকুন। আসসালামু আলাইকুম।